প্রতি আপনাদের আশীর্বাদ আছে তো মানে চারবারের উনি এমএলএ আমি দুবার হিমশিম খেয়ে গেছি এমপি হয়ে মানে এটা পুরোপুরি পূর্ব মেদিনীপুরের মানুষের আপনার প্রতি ভালোবাসা আপনার প্রতি আস্থা আমার দৃঢ় বিশ্বাস কি আপনারা আবার ওনাকে ভালোবাসবেন আবার ওনাকে আশীর্বাদ দেবেন এবং ওনাকে জেতাবেন এটা আমার পুরো বিশ্বাস এবার চলে আসি 2021 নির্বাচন আমি যেটা বললাম আমি আপনার কাছে ভোট চাইতে আসিনি কিন্তু এটা বলতে এসেছি যে যেই দল যেই নেতা যেই সরকার আপনাদের কাজ করবে আপনাদের পাশে থাকবে তাকেই ভোটটা দেওয়া উচিত কারণ আর মানুষকে বোকা বানানো যাবে না কারণ প্রত্যেকের হাতে স্মার্টফোন দেখছি তো সবাই স্মার্ট আর মেদিনীপুরের মানুষকে তো ছেড়ে দিলাম যে মেদিনীপুরের মানুষ বিখ্যাত তাদের বুদ্ধির জন্য তো সেই জন্য মেদিনীপুরের মানুষকে বোকা বানানো যাবে না এবার আমার কথা হচ্ছে কি এই 2021 ইলেকশনটা কোন দলটা আপনাদের সঙ্গে ছিল কোন নেতা আপনাদের সঙ্গে ছিল কোন মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে ছিল বেশি দূরে যাব না গত বছরের কথা বলছি আমি এই করোনা ভাইরাসের চক্করে পুরো পৃথিবী জুড়ে যখন লকডাউন হলো দেশে যখন লকডাউন হলো সমস্ত মুখ্যমন্ত্রী আমাদের দেশের এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানিয়ে বলছি আমি কাউকে অসম্মান করছি না কাউকে ছোট করছি না কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তাদের অফিস থেকে বসে তারা অর্ডার পাস করতেন কিন্তু একটাই মুখ্যমন্ত্রীকে আমরা রাস্তায় দেখেছি মানুষের হয়ে কাজ করতে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি এই লকডাউনের সময় এখনো আমরা আমাদের বাবা মাকে কোনোদিনও বাইরে পাঠাইনি কোথাও যেন ভয় ছিল কে কোথাও যদি ভাইরাস হয়ে যেত বাবা মা যদি কিছু হয়ে যায় কিন্তু দিদি যথেষ্ট ভয় শোনার ভয় না পেয়ে রাস্তায় নেমে মানুষ কেমন আছে মানুষ সুরক্ষিত আছে কিনা সেটা খেয়াল রেখেছেন শুধু কলকাতায় বসে নয় ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ঘুরে মানুষের লক্ষ্য রেখেছেন কার কাছে খাদ্য পৌঁছেছে কিনা মানুষ ভালো আছে কিনা ওষুধ ঠিকমতো আছে কিনা হাসপাতাল ঠিকমতো আছে কিনা সেটাও খেয়াল রেখেছেন আমাদের দিদি তাহলে আমরা কেন ভোটটা দেব না দিদিকে তাই তো আবার বলছি যেই দল যেই নেত্রী যেই মানুষ আপনাদের কাজ করবে তাকেই ভোটটা দেওয়া উচিত গত 10 বছর ধরে আমাদের সরকার কি কি কাজ করেছে আমি আপনাদের সামনে 2-4টে কথা রাখবো আপনাদের যদি মনে হয় না আমাদের সরকার আমাদের নেত্রী কাজ করতে পেরেছে তাহলে আমাদেরকে ভোটটা দেবেন ভোট দেওয়া পুরোপুরি আপনাদের গণতান্ত্রিক অধিকার আমি জোর করতে আসিনি কিন্তু আমি নিশ্চয়ই এটা বলতে এসেছি কে যেই লোকটাই কাজ করবে তাকে ভোটটা দেওয়া উচিত তারই হাতটা শক্ত করা উচিত আগে যখন আমাদের বাড়িতে মেয়ে জন্মাতো বাবা মায়ের মাথায় হাত হতো কি এর পয়সা কোথা থেকে আসবে পড়াশোনার জন্য বিয়ের টাকা কোথা থেকে আসবে স্কুল কিভাবে নিয়ে যাবো আমাদের দিদি কন্যাশ্রী মদন প্রকল্প নিয়ে এলো বিয়ের জন্য রূপশ্রী মদন প্রকল্প নিয়ে এলো যাতে টাকা দিয়ে বিয়ে কেন আমরা দিতে পারি সবুজ সাথী মদন প্রকল্প নিয়ে এলো যাতে পায়ে হেঁটে বাসে ধাক্কা খেয়ে নয় সাইকেল চালিয়ে স্কুল যেতে পারে যাতে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ যেন ঠিক হতে পারে সেই দায়িত্ব কিন্তু আমাদের সরকার আমাদের নেত্রী নিয়েছে ভারতবর্ষে অন্য কোথাও কেউ নেয়নি কোন সরকার নেয়নি আজকে রাস্তাঘাটে অবস্থা অনেক ভালো আমিও মেদিনীপুরের ছেলে আমরা যখন আমাদের গ্রামে যেতাম তখন রাস্তাঘাটে অবস্থা যারা 20-25 বছর আগে জানে বাংলা কেমন ছিল তারা নিশ্চয়ই বুঝতে পারছে কি আগেকার রাস্তাঘাটে রাস্তাঘাটে অবস্থা কেমন ছিল আজকে রাস্তাঘাট অনেকটাই ভালো হয়েছে স্কুল হয়েছে আপনাদের হয়ে যদি কাজ করতে পেরেছে তাহলে 27 মার্চ 1 নম্বর বাটন টিপে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ভালো থাকবেন অসংখ্য ভালো লাগলো আপনাদের মাঝখানে এসে এমপি হয়ে মানে এটা পুরোপুরি পূর্ব মেদিনীপুরের মানুষ আপনার প্রতি ভালোবাসে আপনার প্রতি আস্থা আমার বিশ্বাস কি আপনারা আবার ওনাকে ভালোবাসবেন আবার ওনাকে আশীর্বাদ দেবেন যেই সরকার আপনাদের কাজ করবে আপনাদের পাশে থাকবে তাকেই ভোটটা দেওয়া উচিত কারণ আর মানুষকে বোকা বানানো যাবে না কারণ প্রত্যেকের হাতে স্মার্টফোন দেখছি
তো সবাই স্মার্ট। আর মিদনাপুরের মানুষকে তো ছেড়ে দিলাম, যে মিদনাপুরের মানুষ বিখ্যাত তাদের বুদ্ধির জন্য, তো সেই জন্য মিদনাপুরের মানুষকে বোকা বানানো যাবে না। এবার আমার কথা হচ্ছে কি, এই 2021 ইলেকশনটা কোন দলটা আপনাদের সঙ্গে ছিল, কোন নেতা আপনাদের সঙ্গে ছিল, কোন মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে ছিল, বেশি দূরে যাব না, গত বছরের কথা বলছি আমি। এই করোনা ভাইরাসের চক্করে পুরো পৃথিবী জুড়ে যখন লকডাউন হলো, দেশে যখন লকডাউন হলো, সমস্ত মুখ্যমন্ত্রী আমাদের দেশের এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, শ্রদ্ধা জানিয়ে বলছি, আমি কাউকে অসম্মান করছি না, কাউকে ছোট করছি না, কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তাদের অফিস থেকে বসে তারা অর্ডার পাস করতেন, কিন্তু একটাই মুখ্যমন্ত্রীকে আমরা রাস্তায় দেখেছি মানুষের হয়ে কাজ করতে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এই লকডাউনের সময় এখনো আমরা আমাদের বাবা মাকে কোথাও বাইরে পাঠাইনি, কোথাও যেন ভয় ছিল কেউ, কোথাও যদি ভাইরাস হয়ে যেত, বাবা মা যদি কিছু হয়ে যায়,